জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে দলের অবস্থানে কোথাও কি বদল বা তার অন্তত ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে? নতুন তৃণমূলের তত্ত্বকে নতুনভাবে তুলে ধরে সেই কৌশলকে অবলম্বন করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সেচমন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক তিনি বলছেন যে নতুন তৃণমূলের তত্ত্বকে আবার দাঁড় করাচ্ছেন এবং বলছেন আড়াই বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন তৃণমূলের ডাক দিয়েছিলেন। 2021-এর পর কি আর এরকম একটাও ঘটনা ঘটেছে যেখানে আঙুল উঠতে পারে? তৃণমূল জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, আজকে এই কথা বলছেন পার্থ ভৌমিক। ফলে প্রশ্ন উঠছে, নতুন তৃণমূলের তত্ত্বকে সামনে তুলে ধরে কোথাও কি দূরত্ব তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? আজও এই যে আড়াই বছর মমতা ব্যানার্জি যেটা আমরা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছিলেন নতুন তৃণমূল, 21-এর পরে আপনি একটা ঘটনার কথা বলুন যে ঘটনায় সরকারের দিকে কোনো অভিযোগের আঙুল উঠেছে। কিন্তু আগের তো সেই তৃণমূল না না, আমি আপনাকে কী বলছি, আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি, এর মধ্যে কেউ যদি অপরাধী হয় তাহলে আদালতে তার শাস্তি হবে, দল তার পাশে দাঁড়াবে না। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে জ্যোতিপ্রিয় মল্লিক যেদিন তাকে গ্রেফতার করা হয়, বাড়ি থেকে যখন বের করা হচ্ছে তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিজেপি এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন। এমনকি সিজিও কমপ্লেক্স থেকে বের করে যখন তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে নির্দিষ্টভাবে এই ষড়যন্ত্রের পেছনে বিজেপি এবং শুভেন্দু অধিকারী রয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেদিন কি বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক দেখুন। গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি, হ্যাঁ এটা শুধু বলে গেলাম। ভারতের জনতা পার্টি খুব ভালো কাজ করেছে, তারা আমাকে স্বীকার করল গভীর ষড়যন্ত্রের শিকার। গভীর চক্রান্ত বিজেপি করেছে, শুভেন্দু করেছে, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী মানুষরা কিছু বলবে শুভেন্দু অধিকারী চক্রান্তটা করেছে, শুভেন্দু অধিকারী করেছে বলছেন একদম। আরেকবার আপনাদের বলবো, আজকে সকাল থেকে নিজেদের হেফাজতে নেওয়ার পর টানা জেরা পর্ব চলছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে আজকে কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি দেখুন। দেখুন, এতদিনের পরিশ্রম করে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, কিছু নামে কিছু বেনামে, তো এখন কৃতকর্মের ফল তো ভুগতে হবে, সমস্ত কিছু হিসেব দিতে হবে, হিসেব দিন। এখন হিসেব ক মাস ধরে দিতে পারবেন সেটা এখন দেখার, এবং আগামী দিনে ওনার যে জেল যাত্রা দীর্ঘস্থায়ী হবে এটা আমরা অন্ততপক্ষে মোটামুটি বুঝতে পারছি, মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছি যে ওনার জেল যাত্রা কিন্তু দীর্ঘস্থায়ী হবে।